অধ্যাপক ডক্টর এম এস আমাদ 1958 সালের 15 জুন টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD, FCPS, FRCP ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের কিডনি বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আজকাল আপনারা কিন্তু এই ডায়ালাইসিস এই শব্দটার সাথে অনেকেই পরিচিত। ডায়ালাইসিস এটা এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে রক্ত পরিশোধন করা হয়, অর্থাৎ যাদের কিডনি একদম বিকল হয়ে গিয়েছে, যাদের বেঁচে থাকার জন্য আর কোনো পথ নাই, তখন ডায়ালাইসিস অথবা কিডনি সংযোজন একমাত্র উপায় যে পদ্ধতিতে আমাদের রক্ত পরিশোধন করে আমরা সুস্থ থাকতে পারি। তো ডায়ালাইসিসটা দুই ধরনের। তো প্রথমে বলি যে কাদের করতে হয়। আমরা আগে বলছি যে কিডনি, যাদের কিডনি রোগ আছে, কিডনি রোগের কিন্তু পরিসমাপ্তি হলো যে ধাপে ধাপে নষ্ট হয়ে যখন কিডনির ক্ষমতা একদম পাঁচ ভাগে চলে আসে বা তার নিচে চলে আসে, তখন কিন্তু ডায়ালাইসিস ছাড়া আমাদের বাঁচার আর কোনো পথ থাকে না। তো সেই ডায়ালাইসিসটা দুই ধরনের। একটা হলো মেশিনের মাধ্যমে রক্ত পরিশোধন করা, যাকে বলা হয় হিমোডায়ালাইসিস। আরেকটা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে পেটের ভিতরে আমাদের একটা মানে প্রত্যেকের গহ্বর আছে, যেখানে একটা নল লাগিয়ে দেওয়া হয়। নল লাগিয়ে এখানে 2 লিটার পানি পেটে ওই নল দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে 8 ঘন্টা সে এই পানিটি নিয়ে থাকবে এবং এই যে নলটা আছে সেটা একটা বেল্টের ভিতরে থাকবে, পানি থেকে দেখা যাবে না। এবং 8 ঘন্টা পরে ওই পানিটা বের করে আনা হবে, আবার নতুন করে পানি দেওয়া হবে। তো এভাবে যেটা করা হয় সেটাকে বলা হয় CAPD বা কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনাল ডায়ালাইসিস। এই পদ্ধতিটা কিন্তু যার যার ঘরে বসেই নিজে এই ডায়ালাইসিস নিজেই করতে পারে এবং কোনো মেশিনের প্রয়োজন পড়ে না এবং কোনো হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়বে না, ডায়ালাইসিস সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না। এবং এই যে বারবার সুই ফুটিয়ে ডায়ালাইসিস করা, সপ্তাহে হিমোডায়ালাইসিস করতে হয়, এটা করার দরকার নেই। এই দুটো পদ্ধতিই কিন্তু আমাদের দেশে এখন অ্যাভেলেবল আছে। আমরা যে আপনার চয়েস মতো আপনার চাইলে যে কোনো পদ্ধতিতে করতে পারেন। তবে অনেক ক্ষেত্রে আপনার চিকিৎসকও বলে দেবেন যেখানে হয়তো কোনো কারণে হিমোডায়ালিস করা যাচ্ছে না তাদেরকে CAPD করা হচ্ছে, আবার যেখানে CAPD কোনো কারণে যাদের পেটে হয়তো বড় কোনো অপারেশন আছে বা ইনফেকশন আছে তাদের CAPD করা যায় না, তাদের ক্ষেত্রে আবার হিমোডায়ালিস তাদের বেঁচে থাকার একমাত্র উপায় হতে পারে। তো এই যে হিমোডায়ালিসিস, এটা করার আগে কিন্তু একটা কাজ করে নেওয়া উচিত, যেটা আমাদের দেশে মানুষ এখনও এটা করতে চায় না। সেটা হলো যে ডাক্তার আপনাকে আগেই বলবে যে যখন তার ক্ষমতা, কিডনির ক্ষমতা কমে কমে 30 ভাগের নিচে চলে আসছে, তখনই উচিত হলো হাতে একটা 2টা রক্তনালী ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে জোড়াতে দেওয়া হয়। এটাকে বলা হয় AV ফিস্টুলা। এটা করে রাখা উচিত, কারণ এটা রেডি হতে 1 থেকে 2 মাস সময় লাগে। অনেকের ক্ষেত্রে একবারে হয় না, এদেরকে এক জায়গায় করলে হলো না, আবার আরেক জায়গায় করতে হয়, আরেক জায়গায় করতে হয়, এমনও করা লাগতে পারে। সেজন্য অনেক আগে থেকেই অপারেশনটা করে রাখা উচিত। বিদেশে আগে করে রাখে 95 ভাগ বা তার চেয়ে বেশি ক্ষেত্রে। আর দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে কিন্তু 5 ভাগ ক্ষেত্রে ওইটা আগে করে রাখা থাকে না, কারণ সবাই যখন একদম মরে যাচ্ছে, যখন আর ডায়ালাইস ছাড়া চলতে পারে না, তখনই এসে ডায়ালাইস শুরু করে, তখন ক্যাথেটার লাগিয়ে যার থেকে অনেক ইনফেকশন হতে পারে, অনেক জটিলতার সৃষ্টি হতে পারে। সেজন্য আগে থেকে এই ফিস্টুলা তাদের করে রাখা উচিত। আর ডায়ালাইস করে মানুষ কিন্তু অনেক দিন সুস্থ থাকতে পারে। CAPD বা হিমোডায়ালাইসিস দুইটারই ডায়ালাইস করে মানুষ প্রায় সমান সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে। এছাড়াও এই বেঁচে থাকার জন্য আরেকটা পদ্ধতি আছে, যেটা কিডনি সংযোজন। সেটাও আমাদের দেশে সুযোগ সুযোগ অনেক স্বল্প, কিন্তু সেটা আমাদের দেশে হচ্ছে। এবং এই ডায়ালাইসিস বা কিডনি সংযোজনের জন্য কখনো কিন্তু দেশে বাইরে যাওয়ার কখনো কোনো প্রয়োজন নেই। আপনারা যদি ঢাকায় আসেন বা যে কোনো সেন্টার যেখানে আছে, আপনার কাছাকাছি যে কিডনি বিশেষজ্ঞ যারা আছে তাদের শরণাপন্ন হলে তারা অবশ্যই আপনাকে কোন চিকিৎসাটা কখন দিতে হবে এবং কোথায় যে দিতে হবে সেটা আপনাকে গাইড করতে পারবে। তবে আমি সবসময় বলবো যে এই ভয়াবহ বিকলের আগে যাতে এই রোগ প্রতিরোধ করা যায়, আপনারা সে ব্যাপারে আগে থেকেই সচেতন হবেন এবং কিডনি সম্পর্কে জানবেন, প্রতিরোধের উপায়গুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন।